দিদিমণি বলছি তোমার জুতোটা পরিষ্কার করা হয়ে গেছে। গুড, ভেরি গুড, খুব ভালো। এইভাবে ডাকবি তুই আমাকে, ঠিক আছে? এবার একটা কাজ কর, জুতোটা আমাকে পরিয়ে দে। সাগর বেটা আমার কথা শোনো, এত ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই। সামান্য একটু ব্লিডিং হচ্ছে, কি ব্যবস্থা করতে হবে সেটা আমি করব। ব্যথা করছে না? আই নো, একটু সহ্য করুন, ডক্টর এখনই চলে আসবে। গরিবদের এত ব্যথা বেদনা হয় না সাগরবাবু, আর ডক্টরও লাগে না। চলতে ফিরতে জীবন এতবার মুখ থুবড়ে ফেলেছে না, তাই সব ব্যথাই সহ্য হয়ে গেছে। Nonsense is this? আপনি চিনি দিলেন কেন? এটা ননসেন্স নয়, এটা বেসিক ট্রিটমেন্ট, উপরের ক্ষতটা সারানোর জন্য। বুকের ভেতর যে রক্ত চুয়ে চুয়ে পড়ে সেটা কোনো ট্রিটমেন্টই থামবে না। এটা কি করছেন আপনি? যা করতে বলা হলো, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমায় ক্ষমা করুন সাগরবাবু। সাগর বেটা, এটা প্লিজ, তুমি তুমি এভাবে না খেয়ে চলে যেও না বেটা। মামা, আমি খাবো না। সাগর দেখো, বর্মা তোমাকে কত করে বলছে বলো, তুমি একটু খেয়ে যাও। বললাম তো আমি খাবো না। লক্ষ্মী সোনা সাগর, বর্মার লক্ষ্মী সোনা সাগর, একটু খেয়ে নাও প্লিজ। সাবধানে, হাত যেন আর না কাটে। চিন্তা করো না ঠাম্মি, কাটলেও আর ব্যথা লাগবে না। জ্যোতি, এটা নাও। কি? এটা একটা হোমিওপ্যাথি ওষুধ, এটা খেলে তোমার ব্যথাটা কমে যাবে। না না, লাগবে না, আমি ঠিক আছি। ওই দেখো, ওঠো ওঠো, আর জেদ করতে হবে না, আমি ওঠো বলছি, ওঠো। ওষুধের ওপর কখনো অভিমান করতে নেই, নিজে সুস্থ না থাকলে দায়িত্ব পালন করবে কিভাবে? হ্যাঁ, এনো, হা কর, হা করো। এনাফ, এই নাটক আমি আর সহ্য করতে পারছি না। আই হেট ইউ, আই হেট ইউ, হেট ইউ, হেট ইউ, একটা মিটিং অ্যারেঞ্জ করতে বলুন। স্টাফের সবাইকে চাই, সবাইকে মানে সবাইকে, ইমিডিয়েটলি। ইয়েস, থ্যাংক ইউ।
কাজে থাকতে হবে, কাজে থাকতে হবে, আমাকে কাজে থাকতে হবে। কাজের দিকে মন দিলে জ্যোতির দিকে মন যাবে না। কাজে থাকতে হবে, কাজে থাকতে হবে, আমায় কাজে থাকতে হবে, কাজে কাজে।